हेलो गाइस, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। आज के तुम्हारे साथे आमी एक सजने डाटा दिए सुंदर रेसिपी शेयर करब। ये सजने डाटा खेते खेते बाड़ी बाच्चा केनो बड़ोदेरो एक घेमी लगे, से एक घेमी काटाते ही आज के रेसिपिटा तुम्हारे साथे शेयर कर लाम। रेसिपिटा तैरी करते की उपकरण लागबे चलो ता देखेनी। आमी प्रथमे आलू एवं सजनेगुलो आगे थेके केटे भालो करे धुए रेखे तारपरे एटाते जा जा लागबे टमेटो कुचि, प्याज कुचि एवं काचा लंका। एबार एकटी शीले भालो करे गोटा सादा जिरे, हलुद सर्षे एवं प्याज और काचा लंका भालो करे बेटे नेब। तोमरा चाइले एखाने कालो सर्षेओ व्यवहार करते पारो बा मिक्सिते पेस्ट करते पारो। এখানে দেখতে পাচ্ছো আমার সব বাটনা হয়ে গেছে। কড়াইটা গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে ভালো লাগবে। এবং কিছু কালো জিরে ফোড়ন দেব, তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। আঁচটা একটু কমিয়ে নেবে। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবং ভাজা হালকা ভাজা হয়ে গেলে শিলে বেটে রাখা মশলা, সর্ষে, সাদা জিরে, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্টটা আমরা মশলা দিয়ে দেব। এবং আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবং তখন একটু খেয়াল করবে আঁচটা কমিয়ে রাখবে। মশলাটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে এবং স্বাদ মতো লবণ। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করে আরটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে কড়াইতে না লেগে যায়। তারপরে সজনে এবং আলুগুলো দিয়ে দেব, কড়াইতে ভালো করে দিয়ে দেব এবং দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। এবং খেয়াল রাখবে মশলাগুলো যাতে কড়াইতে না লেগে যায়। সবজিতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকব আস্তে আস্তে। এবং আঁচটা কমিয়ে রাখবে যাতে করে সবজিটা জ্বলে না যায়। এবং ভালো করে কষিয়ে নেব মশলাটা। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেব। আগে দিইনি এই কারণেই, কারণ আগে দিলে মশলাটা কড়াইতে লেগে যেত। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, এর জন্য 80% যখন কষানো হয়ে যাবে সবজিটা তারপরেই আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একদম বেশি দেবে না যাতে করে কি না বেশি জল জলের ভাবটা না হয়। জলটা কম পরিমাণে দেবে যাতে মাখা মাখা হয়। এই সবজিটা মাখা মাখা হলেই ভালো লাগে। এবং এক মিনিটেরও কম সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব জল দিয়ে। দেখতে পাচ্ছ, এবং জলটা যতক্ষণ না টানবে, আবার অতটাও কম পরিমাণে জল দিও না যাতে কিনা সজনে এবং আলুগুলো ভালো করে সেদ্ধ না হয়। দেখতে পাচ্ছ অনেকটা টেনে গেছে জল। তারপরে আমি একটা প্লেটে তরকারিটা ঢেলে নিয়ে নেব। সজনে ডাটার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে তোমরা দেখতে পারো, সবারই পছন্দ হবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।